কুষ্টিয়া সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজন করে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। প্রাণী সম্পদ দপ্তর সংলগ্ন মাঠে শনিবার বসে প্রাণী সম্পদের এই মেলা। খামারিরা তাদের বড় বড় গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও কবুতর সহ বিভিন্ন প্রাণী ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসেন। কে কিভাবে পালন করে লাভবান হচ্ছেন সেই গল্প তুলে ধরেন। 2017 সালে প্রথমে আমার দুইটা ছাগল ছিল, দুইটা ছাগল থেকে আমি এভাবে ছাগল পালতে পালতে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এভাবে ডাবল করতে করতে আমার একসময় 25টা ছাগল হয়। আমি দেশি মুরগিও পালন করি এবং প্রাণী সম্পদের সহযোগিতায় আমি এখানে আসি, টিকা নিয়মিত টিকা প্রদান করি। গরু পুষছি আজকে প্রায় 2 বছর। মেলায় এসে গরু যে পরিচিত হওয়া যায়, তারপরে আমার গরু মনে করেন অনেকেই দেখবে। এ উপলক্ষে আলোচনায় খামারিদের দাবির প্রেক্ষিতে নানান সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। এই প্রদর্শনীর মধ্য দিয়ে বেকার যুবকদের উৎপাদনে আগ্রহী করে তোলা সম্ভব হচ্ছে বলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রদর্শনী করার মূল উদ্দেশ্য হলো উৎপাদনশীল খাতে মানুষকে অধিক আগ্রহী করে তোলা, কারণ উৎপাদনের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোনোক্রমেই উৎপাদন বন্ধ রাখা যাবে না। উৎপাদনশীল খাতে বেকার এবং আগ্রহী যুবকদেরকে আগ্রহী করা তোলার জন্যই এই প্রদর্শনী করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মেলা জনগণে পরিপূর্ণ হয়ে উঠেছে, জনগণের আগ্রহ ব্যাপক ছাড়া আমরা পাচ্ছি। বেকার যুবকরা এগুলো দেখেই এই সমস্ত খাতে আগ্রহী হয়ে তার কর্মসংস্থান করবে। খামারিদের বেশি বেশি আগ্রহী করা গেলে একদিকে তারা যেমন লাভবান হবেন, অন্যদিকে পুষ্টির ঘাটতি মেটানো সম্ভব হবে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।